গাজা যুদ্ধে 6 মাস হামাসের কতটা ক্ষতি করতে পারলো ইসরায়েল। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, আলাকসায় মুসল্লিদের উপর টিয়ার গ্যাস, 16 ফিলিস্তিনি গ্রেপ্তার। গাজাবাসীর অবর্ণনীয় কষ্টের শেষ কোথায়? ইসরায়েলের বিরুদ্ধে কেন বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে প্রস্তাব পাশ? ইউক্রেন যুদ্ধ যেভাবে পুতিনকে আরও বদলে দিল, কেন স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া অন্য কোনো শর্ত মানবে না হামাস? ইউরোপ এবং যুক্তরাষ্ট্র একসাথে শক্তিশালী, স্টলটেনবার্গ। ইরানের বদলা অনিবার্য, হিজবুল্লাহ। কিমের কন্যা কি তার উত্তরসূরি? সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, সুখবর, আকর্ষণীয় বেতনে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইউরোপের যে 4 দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। গাজা যুদ্ধের 6 মাস হামাসের কতটা ক্ষতি করতে পারল ইসরায়েল? গত বছর 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার শিকার হওয়ার পর ফিলিস্তিনিদের সশস্ত্র এই সংগঠনটিকে গুঁড়িয়ে দেওয়ার এবং নিশ্চিহ্ন করে ফেলার প্রতিজ্ঞা নিয়ে গাজার উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল, যাতে হামাস আর কোনোদিন দেশটির জন্য হুমকি হয়ে উঠতে না পারে। গাজা ইসরায়েলের সেই অভিযানে 6 মাস পেরিয়ে গেছে। এই 6 মাসে 33,000-এর বেশি বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু। গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার প্রায় 23 লাখ মানুষের সবাই বাস্তুচ্যুত, অনাহারে দিন কাটাচ্ছে এবং ছোট্ট এই ভূখণ্ডটিতে দুর্ভিক্ষ আসন্ন। ইসরায়েলের দাবি, আমাদের অভিযানে হাজার হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছে, সেই সঙ্গে তারা গাজায় হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্কের বেশিরভাগটাই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। সেই সুড়ঙ্গ নেটওয়ার্ক ব্যবহার করেই সবার চোখের আড়ালে হামলা চালাতো হামাস। এই যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামাসকে নিশ্চিহ্ন করে দিতে এবং সব জিম্মিদের মুক্ত করে আনার প্রতিজ্ঞা করে গাজা যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধে নিজেদের লক্ষ্য পূরণে তারা ঠিক কত দূর অগ্রসর হয়েছে, বিবিসি IDF এর বিবৃতি, সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট এবং ইসরায়েলে যেসব প্রমাণের ভিত্তিতে তাদের লক্ষ্যে অবিচল রয়েছে সেগুলো যাচাই এবং মূল্যায়ন করে দেখেছে। প্রিয় ভালোবাসা দর্শক, ইসরায়েল নাকি ফিলিস্তিনি, কোন দেশের পক্ষে আপনি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আল আকসায় মুসল্লিদের উপর টিয়ার গ্যাস, 16 ফিলিস্তিনি গ্রেপ্তার। শনিবার ফজরের নামাজের সময় পবিত্র আল আকসা মসজিদে ব্যাপক ধরপাকড় চালিয়েছে ইসরায়েল। দেশটির পুলিশের অভিযোগ, ফিলিস্তিনি মুসল্লিরা নামাজের সময় হামাসপন্থী স্লোগান দেওয়ায় তাদের আটক করা হয়েছে। তবে ফিলিস্তিনিরা বলেছে, বিনা কারণে তাদের মধ্যে থেকে অন্তত 16 জনকে আটক করে ইসরায়েল। আটকের আগে পুলিশ মুসল্লিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে। ড্রোন থেকেও টিয়ার গ্যাস ছোড়া হয়। পবিত্র রমজানের শেষ দিকে লাইলাতুল কদরের রাতে সেখানে জড়ো হয়েছিল মুসল্লিরা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আল আকসায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল। যেসব শিশুর বয়স 10 বছরের নিচে, সেসব নারীর বয়স, যেসব নারীর বয়স 50 বছরের উপরে এবং 55 বছরের বেশি বয়সী পুরুষদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমোদন দেওয়া হয়। ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন নেতানিয়াহুর ফাঁদে পা না দেয়, হামলার ক্ষতির শিকার না হতে যুক্তরাষ্ট্রের দূরে থাকা উচিত। এই কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে তাদের কোনো অবকাঠামোতে যেন হামলা না চালানো হয়। মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, শহীদ ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার প্রস্তুতি নিয়েছে ইরান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গাজাবাসীর অবর্ণনীয় কষ্টের শেষ কোথায়? 7 অক্টোবর হামলা শুরুর সময় গাজায় 2টি লক্ষ্যের কথা জানিয়েছিল ইসরায়েল। প্রথমটি উপত্যকাটি শাসন গোষ্ঠী হামাসকে নির্মূল, দ্বিতীয়টি হামাসের হাতে জিম্মি হওয়া ইসরায়েলিদের দেশে ফিরিয়ে আনা। বিশ্লেষকদের অনেকের ভাষ্য, গত 6 মাসে এই 2 লক্ষ্যের কোনোটি অর্জন করতে পারেনি নেতানিয়াহু। যদিও চলমান সংঘাতে গাজায় নিজেদের সফলতা কিছু ফিরিস্তি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, তাদের দাবি শীর্ষস্থানীয় বেশিরভাগ নেতা সহ হামাসের কয়েক হাজার সদস্যকে হত্যা করেছে তারা। গত নভেম্বরে যুদ্ধবিরতির সময় 100 জিম্মিকে ফিরিয়ে আনা হয়েছে। এরপরও হামাসের হাতে বর্তমানে জিম্মি প্রায় 130 জন। আশঙ্কা, তাদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক খালেদ এল গিন্দি বলেন, গাজায় চলমান সংঘাতের স্থায়িত্ব, তীব্রতা, ব্যাপকতা ও প্রাণহানি নিয়ে সবাই যে আশঙ্কা করেছিলেন, আমার ধারণা তা বহুলাংশে ছাড়িয়ে গেছে। গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের কোনো কার্যকর পরিকল্পনা আছে বলে মনে হচ্ছে না। কেউ জানেন না হবে কিভাবে এই যুদ্ধ শেষ হবে। 2007 সাল থেকে গাজা শাসন শুরু করে হামাস। তখন থেকে উপত্যকাটি নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা সহ সামাজিক নানা বিষয়ে দেখভাল করে আসছে সংগঠনটি। হামাসকে নির্মূলে যে লক্ষ্য নিয়ে ইসরায়েল হামাস শুরু করেছিল তার পক্ষে দেশটির প্রায় সব মানুষ, তবে বিশ্লেষকদের অনেকের ধারণা এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কেন বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে প্রস্তাব পাস। ইসরায়েলকে যুদ্ধ অপরাধে দায়ী করার আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে শুক্রবার একটি প্রস্তাব পাস হয়েছে। এতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশ। অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য শুক্রবার উত্থাপিত প্রস্তাবে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধেরও দাবি জানানো হয়। ওআইসির পক্ষে 47 সদস্যের মানবাধিকার কাউন্সিলের প্রস্তাবটি পেশ করে পাকিস্তান। এ প্রস্তাবের পক্ষে 28টি দেশ এবং বিপক্ষে 6টি দেশ ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল 13টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, বুলগেরিয়া, জার্মানি, মালা ও প্যারাগুয়ে যুক্তরাষ্ট্র। এর প্রস্তাবে ভোটদানে বিরত থাকা দেশগুলো হচ্ছে আলবেনিয়া, বুলগেরিয়া, ক্যামেরুন, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ফ্রান্স, জর্জিয়া, ভারত, জাপান, লিথুয়ানিয়া, মন্টিনিগ্রো, নেদারল্যান্ডস ও রোমানিয়া। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইউক্রেন যুদ্ধ যেভাবে পুতিনকে আরও বদলে দিল। ইউক্রেন যুদ্ধের পেরিয়ে গেছে 2 বছর, আর এই 2 বছরে ভ্লাদিমির পুতিন দমে যাওয়ার পরিবর্তে হয়ে উঠেছেন আরও বেশি পরাক্রমশালী ও আত্মবিশ্বাসী। তিনি এমন একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে 2024 সালে শুরু করেছেন, যাকে দেখে মনে হয় না এই যুদ্ধ বিগ্রহে তিনি আর পাত্তা দিচ্ছেন। ইউক্রেন কিন্তু অবশ্যই নয়, মাত্র কয়েক সপ্তাহ আগে পুতিন ইউক্রেন যুদ্ধে রাশিয়ান বীরদের শিরোপা প্রদান করেন। এ উপলক্ষে এক অনুষ্ঠানে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণাও দেন তিনি। রাশিয়া ইউক্রেনের সংঘাত পুতিনের নির্বাচনী প্রচারণায় মূল বিষয় হয়ে উঠেছে, তবে পুতিন বিশ্বাস করেন তিনি এ যুদ্ধে বিজয়ী হবেন। পুতিন ভালো করে বোঝেন পশ্চিমাদের বাসনা মেটাতে গিয়ে ইউক্রেন তাদের যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এ যুদ্ধে পুতিনের অতি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী অবশ্যই ইউক্রেন নয়। বয়ানটি সত্যিকার অর্থে রাশিয়ান নেতারা বিশ্বাস করেন। এই বয়ান তারা খুব সফলভাবে রাশিয়ার জনগণের উপরও চাপিয়ে দিয়েছেন। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে কেন স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া অন্য কোন শর্ত মানবে না হামাস। গাজা ইসরায়েলের বর্বর হামলা বন্ধ ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিষেধে কাল রোববার মিশরের রাজধানী কায়রোতে ফের যুদ্ধবিরতির আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে হামাস জানিয়েছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তারা অন্য কোন শর্ত মানবে না। হামাসের একটি সূত্র কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে দলীয় প্রধান ইসমাইল হানিয়া তাদের নির্দেশ দিয়েছেন যে কোনো ধরনের আলোচনায় হতে হবে শাস্তি স্থায়ী যুদ্ধবিরতির উপর ভিত্তি করে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর উপর নেতা বাসিম নাইম আল জাজিরাকে জানিয়েছে তারা তাদের প্রধান শর্তগুলো থেকে সরে আসবে না, যার অর্থ গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হতে হবে এবং ইসরায়েলের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে। তিনি বলেছেন, বল আমাদের কোর্টে নেই, গাজা উপত্যকায় যারা দখলদারিত্ব অব্যাহত রাখতে চায় বল তাদের কাছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান বিল বার্নস এই আলোচনায় অংশ নেবেন। এছাড়া আলোচনায় উপস্থিত থাকবেন মিশরের গোয়েন্দা প্রধানও। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র একসাথে শক্তিশালী স্টলটেনবার্গ। ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে একে অপরের প্রয়োজন বলে মন্তব্য করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ। এমনকি ইউরোপ এবং যুক্তরাষ্ট্র একসাথে শক্তিশালী বলেও মন্তব্য করেছেন তিনি। ন্যাটোর 75 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন। খবর বিবিসি। স্টলটেনবার্গ বলেন, আমি একা আমেরিকা বিশ্বাস করি না, একইভাবে একা ইউরোপেও বিশ্বাস রাখি না। আমি ন্যাটোতে ইউরোপ ও আমেরিকার একযোগে বিশ্বাস রাখি, কারণ একসঙ্গে আমরা অধিক শক্তিশালী ও নিরাপদ। ন্যাটো প্রধান আরও বলেন, ইউক্রেনকে আরও দীর্ঘ সময় ধরে সাময়িক সহায়তা প্রদানের জন্য জোট থেকে 5 বছরের মেয়াদে 100 বিলিয়ন ইউরোর একটি তহবিল গঠনের কথা বিবেচনা করা হচ্ছে, যাতে যুক্তরাষ্ট্র বা ন্যাটো জোটের সদস্য রাষ্ট্রগুলোতে সরকার বা রাজনীতিতে পরিবর্তন আসলেও কিউব যাতে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকিতে না পড়ে। এবং ফিনল্যান্ড তাদের দীর্ঘদিনের নিরপেক্ষতা পরিত্যাগ করেছে এবং ন্যাটো জোটে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইরানের বদলা অনিবার্য হিজবুল্লাহ। সিরিয়া ইরানি কাউন্সিলের ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা জবাবে ইসরায়েলি স্বার্থ বা অবস্থানে তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি আরও জানান, কখন কোথায় কত তীব্র বা ব্যাপক মাত্রা ইরানের প্রতিশোধমূলক হামলা চালানো হবে তা নির্ধারণ করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি ও অন্যান্য ইরানি নেতৃবৃন্দ। শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রধান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিরিয়া ইরানি কাউন্সিলে হামলা চালিয়ে বোকামি করেছেন এবং এই ঘটনা যুদ্ধ অবসানের এ বিজয় সুযোগ সৃষ্টি করেছে। ইসরায়েল বুঝতে পারছে না যে গাজা কি করবে জানিয়ে তিনি আরও বলেন, ইসরায়েল লেবাননেও হামলা চালাতে চায়। এর আগে সোমবার বিকেলে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কাউন্সিলের ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কিমের কন্যা কি তার উত্তরসূরি। সম্প্রতি একটি সামরিক ভোজে 9 বছরের কন্যা সহ অংশ নিতে দেখা গেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে। এ নিয়ে বিশেষজ্ঞ মহলে তিনি হয়েছেন নানা বিশ্লেষণ। কিম তার কন্যাকে নিয়ে এই ভোজে অংশ নেওয়ার কারণ নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। কেউ ধারণা করেছেন এই কন্যাই হতে চলেছে কিমের উত্তরসূরি, তাই তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই অনুষ্ঠানে নিয়ে এসেছেন কিম জং উন। 9 বছর বয়সে কন্যার নাম জু আই, কিমের দ্বিতীয় কন্যা সন্তান তিনি। গত মঙ্গলবার রাতে কালো কোট পরে সামরিক বাহিনীর ভোজে বাবা মায়ের ঠিক মাঝের চেয়ারে বসে রয়েছেন তিনি। সিএনএন বলছে কয়েক মাস ধরে সামরিক বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যাচ্ছে তাকে। কিছু বিশেষজ্ঞদের ধারণা সম্প্রতি মেয়েটির এই ঘন ঘন আনাগোনে জানান দিচ্ছে কয়েক দশকের কর্তৃত্ববাদী পারিবারিক শাসনের সেই পরবর্তী উত্তরসূরি। কোরিয়ান পিপলস পার্টি 75তম প্রতিষ্ঠাবার্ষিকে ঘিরে হয়েছিল এই সামরিক ভোজের আয়োজন। সে সময় কিম তার স্ত্রীর সোল জু ও দ্বিতীয় সন্তানকে নিয়ে সামরিক ব্যারাক পরিদর্শন করেন, তারপর ভোজে সবাই যোগ দেন। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে সুখবর, আকর্ষণীয় বেতনে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইউরোপে যে 4 দেশ। 6টি খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 4টি দেশ। ইতিমধ্যে এই 4 দেশে দক্ষ কর্মী পাঠাতে রোডম্যাপ চূড়ান্ত করা হচ্ছে। আর এই দক্ষ কর্মী পাঠানোর সামর্থ্য অর্জনের জন্য প্রাথমিকভাবে বাংলাদেশকে 30 লাখ ইউরোর আর্থিক সহায়তা দিচ্ছে ইইউ। জানা গেছে আগামী জুন মাসের মধ্যে ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর এই রোডম্যাপ চূড়ান্ত করে পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছে সরকার। গত সপ্তাহে এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে বিষয়টি চূড়ান্ত করার ঘোষণা বিষয়ে আলোচনা হয়। প্রায় 2 বছর ধরে বৈধ পথে অভিবাসনের বিষয়ে বাংলাদেশের সঙ্গে ইইউর আলোচনা চলছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, রোডম্যাপ বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়নের 30 লাখ